ওয়েলকাম এভরি ভিডিওটিতে আজকে ক্লাস ফাইভের পার্ট সিক্স নাম্বার মডেল অ্যাক্টিভিটি কোশ্চেন সেটে ম্যাথের পেপারটি ডিসকাস করব অর্থাৎ সেপ্টেম্বরের মডেল অ্যাক্টিভিটি সেটে ম্যাথের পেপারটি ডিসকাস করছি আজ ভিডিওটি অবধি দেখার অনুরোধ রইল ক্লাস ফাইভের ভিডিওগুলিতে কমেন্ট সেকশন বন্ধ থাকে ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্সের জন্য আমি এই ভিডিওটি আমাদের কমিউনিটি সেকশনে পোস্ট করে রাখব কিছু জানার থাকলে অবশ্যই সেখানে কমেন্ট করতে পারো এবং ক্লাসটি উল্লেখ করে দেবে শুরু করছে আজকে ভিডিওটি কী বলছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর লেখো একে বলছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসি কিউজ অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য অপশান থাকবে সেই অপশনগুলো থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে প্রশ্ন মান প্রতিটির জন্য এক করে টোটাল চারটে প্রশ্ন আছে তারা এখানে হচ্ছে টোটাল চার মার্কস দুয়ের দাগে সত্য বা মিথ্যা লেখো এখানেও চারটি প্রশ্ন আছে এবং প্রশ্ন মান এক করে টোটাল চার নাম্বার এখানেও তিনে দেখো স্তম্ভ মেলা যে কোনো তিনটি কস্তম্ভ খস্তম্ভ আছে ম্যাচ করতে হবে টোটাল চারটে আছে এখানে আমাদের যে কোনো তিনটে সলভ করতে বলেছে এখানে প্রতিটির জন্য এক নম্বর করে তাহলে টোটাল হচ্ছে তিন নম্বর চারের দিকে দেখো তিনটে প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের জন্য তিন নাম্বার করে একে ক কি বলছে দেখো একের দুই যোগ একে তিন যোগ ফলে লব হলো অর্থাৎ এই ভগ্নাংশের যোগটা আমাদের প্রথমে করে নিতে হবে তারপরে দেখবো লবে কে আছে তারপরে দেখবো সেই লবটা কত নম্বর অপশানে আছে ঠিক আছে কত আছে দেখো একের দুই যোগ একের তিন ভগ্নাংশে যোগ করতে হলে প্রথমে আমাদের হরের লসাগো নির্ণয় করতে হবে কত আছে দুই আর তিন তাহলে দুই এককে দুই তিন থাকলো তিন দিয়ে দেবো তিন এককে তিন তাহলে লসাগো কত হলো দুই গুণ তিন গুণ এক গুণ এক মানে ছয় এরপরে কী করবো প্রথম ভগ্নাংশটার ক্ষেত্রে হরকে দিয়ে এই লসাগোটা ভাগ করব ভাগ ফল যেটা হবে তার সাথে লবের গুণ করব তাহলে হর কত আছে দুই দুইকে দিয়ে যখন ছয় ভাগ করব। পাবো তিন দুই তিনে ছয় তাহলে তিন গুণ এক করলে হচ্ছে তিন যোগ এই ভগ্নাংশটির ক্ষেত্রে হরে কে আছে তিন তার মানে আমরা তিনকে দিয়ে ছয়কে ভাগ করবো তিনকে দিয়ে ছয়কে ভাগ করলে দেখো তিন দুয়ে ছয় নামটা করলে তিন দুইয়ে ছয় তার মানে দুই হলো ভাগ ফল ভাগ ফলের সাথে কী বলেছি লবের গুণ করবো মানে কত দুই ইজিক্যাল টু পাঁচ বাই ছয় এবার আমরা কি জানি ভগ্নাংশের কোন অংশটাকে লব বলে না উপরের অংশটাকে লব বলে আর নিচের অংশটাকে কী বলে হর আমাদের চেয়েছে যোগ ফলের লব কত পাঁচ দেখো অপশান সিতে আছে পাঁচ তাহলে অ্যান্সার হবে অপশান সি অ্যান্সার যখন লিখবে ফুল সেন্টেন্স লিখে নেবে তারপরে হাইফেন দিয়ে অপশান নাম্বার দিয়ে যেটা অ্যান্সার সেটা লিখবে নেক্সট খ তিন যোগ একের সাথে এর সমান মিশ্র ভগ্নাংশ হলো চারটে অপশান আছে দেখে নি কোনটা হবে তিন যোগ একের সাত এটা মিষ্ট ভগ্নাংশ হবে তিন পূর্ণ একের সাত দেখো যদি আমি এটি যোগ করি যোগ করলে হরের লসাও করতে হবে প্রথমে তিনের নিচে হর কিছু নেই মানে কত আছে এক আছে তাহলে এক আর সাথে লসাও কত হবে সাত হবে সাত দিলাম এরপরে কী করি হরকে দিয়ে এই লসগটাকে ভাগ করতে হবে তাহলে ভাগ ফল কত সাত তাহলে এককে দিয়ে যখন সাতকে ভাগ করবো সাত পাচ্ছি আমরা তারপরে কী করতে হবে না এই যে ভাগ ফলটা পেলাম তার সাথে লবের গুণ করতে হবে মানে কত সাত গুণ তিন করলে একুশ যোগ এক্ষেত্রে হরে কত আছে সাত এখানে হরে কত আছে সাত তাহলে সাতকে সাত দিয়ে ভাগ করলে কত এক এক আর একে গুণ করলে কত এক তাহলে এটা যোগ করো উপরে পাচ্ছি দু একুশ আর এক যোগ করলে বাইশ আর নিচে সাত এবার আমরা বাইশকে সাত দিয়ে ভাগ করব। তাহলে দেখো সাত তিনে একুশ এক কত পাচ্ছি তিন পূর্ণ একের সাত তাই না অর্থাৎ এরকম যোগ আকারে থাকলে আমি এরমভাবে লিখতে পারি অ্যান্সার হবে অপশান নাম্বার ডি দেখো তিনপুনা আকেশোর দিতে আছে নেক্সট গ সমান দশ ভাগের পাঁচ ভাগ অপশান দেখো দশমিক পাঁচ দশমিক শূন্য শূন্য পাঁচ দশমিক শূন্য পাঁচ দশমিক শূন্য 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 পাঁচ মোট ভাগ কতগুলো বলছে একশোটা তার মধ্যে কত ভাগ নিয়েছে পাঁচ এবার এটা যদি ভাগ করি আমরা কত পাচ্ছি দেখো তাহলে এখানে ভাজক কত হবে একশো একশো ভাজক পাঁচ হচ্ছে ভাজ্য একশো থেকে পাঁচ ছোটো ভাগ যাবে না তার জন্য প্রথমে দশমিক দিলাম একটা শূন্য নিলাম কত হলো পঞ্চাশ এখানে একশো তাও এইখানে ভাজ্যকটা বড় হয়ে আছে আবার একটা শূন্য দিয়ে শূন্য নিলাম এবার দেখো এখানে পাঁচশো আর এখানে একশো অর্থাৎ আমরা ভাগ করতে পারবো একশো গুণ পাঁচ করলেই পাঁচশো পাচ্ছি তাহলে ভাগ ফল কত হলো দশমিক শূন্য পাঁচ দেখে নেব কোথায় আছে দেখো অপশান বিতে আছে দশমিক শূন্য পাঁচ ঘ একটা চিত্র আছে বলছে চিত্রটিতে আছে একটি রশ্মি ও একটি ছেদবিন্দু একটি রশ্মি দুটি ছেদবিন্দু দুটি রশ্মি ও একটি ছেদবিন্দু আর এখানে বলছে দুটি রশ্মি ও দুটি ছেদবিন্দু তাহলে এই যে চিত্রটা আছে এখানে কটা রশ্মি কটা ছেদবিন্দু আছে আমাদের দেখতে হবে দেখো এখানে দুটো রশ্মি আর একটা ছেদবিন্দু আছে তাহলে অ্যান্সার হবে অপশান নাম্বার বি তাহলে একের কয়ের আনসার হচ্ছে অপশান নাম্বার সি পাঁচ একের খয়ের আনসার হয়েছে অপশান নাম্বার ডি তিন পূর্ণ একের সাত গয়ের আন্সার হয়েছে অপশান বি দশমিক শূন্য পাঁচ ঘয়ের আনসার হয়েছে অপশান বি দুটি রশ্মি ও একটি ছেদবিন্দু নেক্সট দুয়ে বলছে সত্য মিথ্যা লেখক কতে বলছে ছয় বাই পনেরো এর লঘিষ্ঠ আকার হলো তিনের পাঁচ লঘিষ্ঠ মানে ছোট করে লেখা ছয়ের পনেরো লঘিষ্ট আকার মানে কে কে ছোটো করতে হবে অর্থাৎ আমরা যদি উপরে দুই দিয়ে ভাগ করি আমাদের নিচেতেও দুই দিয়ে ভাগ করতে হবে মানে উপর নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে লঘিষ্ট মানে ছোটো করা এখন দেখো উপরে ছয় আছে মানে এটা দুই দিয়ে ভাগ যাবে কিন্তু এখানে পনেরো এককের ঘরে পাঁচ আছে মানে দুই দিয়ে ভাগ যাচ্ছে না তিন দিয়ে দেখব দেখো তিন দুয়ের ছয় তিন পাঁচে পনেরো তিন দিয়ে কাটছে তাহলে তিন দুয়ে ছয় তিন পাঁচে পনেরো কত পেলাম দুইয়ের পাঁচ কিন্তু ওরা প্রশ্নে বলেছে ছয়ের পনেরো এই লখিষ্ঠ হচ্ছে তিনের পাঁচ তাহলে এটা ভুল এটা মিথ্যা ক হল মিথ্যা খ একটি বর্গাকার চিত্রের একটি বাহু দৈর্ঘ্য সমান বর্গাকার চিত্রের পরিসীমা বায় চার এটা সত্য কেন সত্য বলছি বর্গক্ষেত্র মানে কি যার প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান মানে এটা যদি এ হয় এদিকেও এ হবে এদিকেও এ এদিকেও এ প্রতিটা দিকেই এ করে হবে দৈর্ঘ্য পরিসীমা মানে কি এই চারিদিকের যে বাউন্ডারিটা এটাকে বলছে ওই ক্ষেত্রটা পরিসীমা এই ক্ষেত্রে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা সমান কত হবে চার গুণ বাহুর সমান পরিসীমা বা দৈর্ঘ্য সমান কত পাচ্ছি পরিসীমা ভাগ চার কেননা চারটা বাহু দৈর্ঘ্যের সাথে গুণ ছিল সাইড চেঞ্জ করেছে তার জন্য ভাগ হয়ে গেছে ঠিক আছে আমাদের বিবৃতিটা কী ছিল দেখে নি দেখো একটি বাহুদ্ বর্গাকার সময় পরিসীমা বাই পাইছে তার জন্য এটা সত্য হয়েছে গ একশোটি বোতাম বর্গাকারে সাজালে একটি শাড়িতে বোতাম সংখ্যা হবে নটি এটা ভুল প্রতিটা শাড়িতে বোতাম সংখ্যা হবে দশটি তাহলে এটা হচ্ছে মিথ্যা ঘ দশ ভাগ পাঁচ সমান পাঁচ ভাগ দশ এটাও মিথ্যা দশ ভাগ পাঁচ তাই তো মানে কি দশকে পাঁচ দিয়ে ভাগ করবো দশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত পাচ্ছি পাঁচ দুয়ে দশ আর বলেছে পাঁচ ভাগ দশ পাঁচ ভাগ দশ মানে কি পাঁচকে দশ দিয়ে ভাগ করতে হবে পাঁচ দশ থেকে ছোটো দিন দশমিক দিলাম শূন্য নিলাম দশ পাঁচে পঞ্চাশ কত হচ্ছে দশমিক পাঁচ প্রথম ক্ষেত্রে মান পেলাম দুই দ্বিতীয় ক্ষেত্রে মান পেয়েছি দশমিক পাঁচ ভ্যালু এক নয় এটা মিথ্যা তাহলে প্রথমটা হয়েছে মিথ্যা এটা সত্য এটা মিথ্যা লাস্টেরটাও মিথ্যা নেক্সট তিনে বলেছে স্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ মেলাতে হবে স্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভ দেখো কস্তম্ভে কী কী আছে সরল লেখা সরল রশ্মি আর সমবিন্দু সরল খস্তম্ভে আছে দুটি প্রান্তবিন্দু আছে প্রান্তবিন্দু নেই নির্দিষ্ট ছেদবিন্দুগামী আর একটি প্রান্তবিন্দু আছে আমরা কি জানি সরল লেখার কোনো প্রান্তবিন্দু থাকে না তাহলে খস্তম্ভের প্রথমটা ম্যাচ করবে খস্তম্ভের দ্বিতীয়টার সাথে লেখাংশ স্বর লেখাংশে দুটি প্রান্তবিন্দু থাকে তাহলে এটা ম্যাচ করবে খস্তম্ভের প্রথমটার সাথে রশ্মি রশ্মি একটি প্রান্তবিন্দু থাকে তাহলে এটা ম্যাচ করবে খস্তম্ভের শেষেরটার সাথে আর সমবিন্দু স্বরললেখা একটি নির্দিষ্ট ছেদবিন্দুগামী খাতায় যখন লিখবে এরকমভাবে লিখতে পারো যে কস্তম খস্তম্ভ লিখে নিলে কস্তম্ভের প্রথমে কী ছিল সরল লেখা কার সাথে ম্যাচ করছে না প্রান্তবিন্দু নেই তো অ্যারো দিয়ে আমি ওটা লিখে দিলাম প্রান্তবিন্দু নেই এরকমভাবে সরল লেখাংশ কার সাথে ম্যাচ করেছে না দুটি প্রান্তবিন্দু আছে এরকমভাবে লিখতে পারো ঠিক আছে তুমি বাসে যেবে স্কুলে যাচ্ছ কন্ডাক্টরকে কুড়ি টাকা দিলে তিনি তোমাকে পনেরো দশমিক পাঁচ টাকা ফেরত দিলেন তাহলে কন্ডাক্টর কত টাকা নিলেন তাহলে টাকা কত টাকা দিয়েছিলেন কুড়ি টাকা দেওয়া হয়েছিল ফেরত দিয়েছে কত টাকা ফেরত দিয়েছে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা কুড়ি টাকা দেওয়া হয়েছিল পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা ফেরত দিয়েছে তাহলে কত টাকা নিয়েছে না কুড়ি টাকা থেকে এই টাকাটা বাদ দিলে যেটা পাবো সেটাই সে নিয়ে নিয়েছে অথয়েব টাকা নিয়েছে সমান কুড়ি বিয়োগ পনেরো দশমিক পাঁচ শূন্য এত টাকা বিয়োগ করো কুড়ি কুড়ির পরে দশমিক শূন্য শূন্য কেন নিলাম যেহেতু নিচে দেখো পনেরো দশমিক পাঁচ শূন্য আছে বিয়োগ করতে হবে আমাদের তার জন্য সুবিধার জন্য আমরা নিলাম আর আমরা এরকমভাবেই বিয়োগ করি দশমিকের ক্ষেত্রে তাহলে এখানে শূন্য পাঁচ আর পাঁচে দশ হাতে থাকলো এক পাঁচ একের ছয় আর চারে দশ তাহলে কত চার দশমিক পাঁচ শূন্য তাহলে এখানে লিখি দশ সমান সমান চার দশমিক পাঁচ শূন্য টাকা অথয়েব কন্ডাক্টর টাকা নিলেন চারিদিক পাঁচিল দিতে হবে পাঁচিলের দৈর্ঘ্য নির্ণয় করো এই একটা আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য মানে এইটার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার আর প্রস্থ মানে এদিকটা হচ্ছে তিরিশ মিটার পাঁচিল দেবে মানে কি এই বাউন্ডারি বরাবর পাঁচিল দিতে হবে তো তো এটা মানে কি পরিসীমা নির্ণয় করতে হবে আমাদের পরিসীমা সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাই তো আমাদের বলেছে একটা এতকার খেলার মাঠ যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে চারিদিকে পাঁচিল দিতে হবে মানে কি আমাদের পরিসীমাটা নির্ণয় করতে হবে পরিসীমা যেটা হবে সেটাই হবে পাঁচিলের দৈর্ঘ্য তাহলে এখানে লিখি অর্থ হয় পাঁচিলের দৈর্ঘ্য হবে দুই গুণ দৈর্ঘ্য কত আছে পঞ্চাশ যোগ প্রস্থ কত তিরিশ একক কি হবে মিটার ইজিক্যাল টু দুই গুণ যোগ করো কত হচ্ছে আশি এত মিটার সমান সমান দুই আটের ষোলো আর শূন্য একশো ষাট মিটার অথয়েব পাঁচিলে দৈর্ঘ্য হবে একশো ষাট মিটার গতে বলেছে সরল করো যে সংখ্যা আমরা একটা দিয়েছি লিখে নিয়েছি এখানে প্রথমে দেখো পঞ্চাশ বিয়োগ দুই যোগ তিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট রেখেছে যোগ পনেরো এর এই পুরোটাকে থার্ড ব্র্যাকেট রেখেছে ভাগ বারো প্রথমে আমরা কী করবো ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো তার মানে প্রথমে আমরা দুই যোগ তিন করব তাহলে পঞ্চাশ থাকলো বিয়োগ পাঁচ সেকেন্ড ব্র্যাকেট দিলাম থার্ড ব্র্যাকেট দিলাম যোগ পনেরোতে দিলাম ভাগ বারো ইজিকাল টু এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবো সেকেন্ড ব্র্যাকেটে আছে দেখব পঞ্চাশ বিয়োগ পাঁচ পঞ্চাশ বিয়োগ পাঁচ পাঁচ পাঁচে দশ একা চারে পাঁচ মানে কত হলো পঁয়তাল্লিশ যোগ পনেরো ভাগ কত আছে বারো পঁয়তাল্লিশ যোগ পনেরো পঁয়তাল্লিশ যোগ পনেরো করলে হচ্ছে ষাট দেখো পাঁচ পাঁচে দশ হয়তো থাকলো এক চার একে পাঁচ একে ছয় ষাট ভাগ বারো ইজিকাল টু ষাটকে দিয়ে ভাগ করো বারো পাঁচে ষাট বারো পাঁচে ষাট তাহলে কত হলো পাঁচ ডাফওয়ার্কে ডান দিকে জায়গায় রেখে দেবে তাহলে মান কত হলো পাঁচ অতএব নির্ণেয় সরল মান পাঁচ তাহলে আজকে আমরা ক্লাস ফাইভের পার্ট সিক্স নাম্বার কোয়েশ্চেন সেটের ম্যাথের পেপারটি ডিসকাস করে নিলাম ভিডিওটি আজকে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো ভিডিওটিকে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ